এবং এবং জুনিয়র ডাক্তাররা আমি প্রথম থেকেই বলেছি মেধাযুক্ত এরা কেউ ফাঁকা খাতায় চাকরি দিয়ে মানে পরীক্ষা দিয়ে চাকরি পাননি, এরা কোটাতে চাকরি পাননি, এরা অত্যন্ত মেধাযুক্ত। কিন্তু কিছু বাম এবং গতি বাম এদের আন্দোলনকে বিপদে চালিত করেছে। অন্য প্ল্যাটফর্ম থেকে রাজনীতিতে আসা অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে নমস্কার করে ফিরে যান বলা যেতে পারত মিডিয়াকে আড়াল করে। তিনি পার্টির কারোর সঙ্গে পরামর্শ করে যাননি, আমরা জেনেছি পরে, এবং ওনার পরামর্শ করার বিষয় নাই, কারণ একবারে উনি অন্য প্ল্যাটফর্ম থেকে রাজনীতিতে এসেছেন। তিনি পরবর্তীকালে হয়তো এগুলো দেখে বুঝতে পারছেন এবং নিজেকেও সেইভাবে তৈরি করছেন। তাকে যেভাবে মিডিয়াকে সাক্ষী রেখে মধ্যরাত্রে গোব্যাক বলা হয়েছে, এটা ঠিক করা হয়নি। অগ্নিমিত্রা পাল ভারতীয় জনতা পার্টির একজন বিধায়িকা এবং রাজ্যের সাধারণ সম্পাদিকা, যেহেতু পুলিশ গাড়িগুলো আটকাচ্ছিল স্বাস্থ্য ভবনের কাছে, আমাদের পার্টি অফিসটাও ওয়ার্কিং অফিসটাও স্বাস্থ্য ভবনের কাছে, তাকে পার্টি অফিসে যাওয়ার সময় যেভাবে গোব্যাক শনি দেওয়া হয়েছে, যারা নন ডাক্তার তারা দিয়েছেন, এবং দীপশিতা ধরের মতো জামানত জব্দ হয়েছে রিসেন্ট লোকসভা ভোটে যার দাঁড়িয়ে, তারা সেটা ফেসবুকে পোস্ট করে অগ্নিমিত্রাকে কেমন তাড়ালাম, এইসব করে এই আন্দোলনটা সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটানোর ফল আজকে অনিকেত মাহাতোরা ভুগছেন। আমি প্রথম দিন থেকে বলেছি আমাদের রাজ্য সভাপতি পার্টি স্ট্যান্ড ক্লিয়ার করেছেন, সেটা কি যে বিজেপি পতাকা নিয়ে লড়বে এই অন্যায়ের বিরুদ্ধে, অন্যদিকে যেখানে রাজনৈতিক উদ্দেশ্য এবং পতাকা ছাড়বে থাকবে না সেখানে বিজেপি যেতে কোনো আপত্তি নেই, কর্মী সমর্থক ভোটাররা যান। 19, 21 এবং 24 তিনটে নির্বাচনে এই রাজ্যে 2 কোটি 30, 2 কোটি 28 এবং এবারে 2 কোটি 33 লক্ষ 27 হাজার ভোট পাওয়া প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল, প্রধান বিরোধী দল, স্ট্রং অপোজিশন, তাকে এবং তার ভোটার সমর্থকদের বাদ দিয়ে কোন সরকার বিরোধী আন্দোলন সফল হতে পারে না। তাই বাম এবং গতি বাম যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন, তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। আর জুনিয়র ডাক্তারদের সব আমার ভালো লেগেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে সভা করা, তার বাড়িতে গিয়ে সভা করা, আমিও ভালোভাবে নিইনি, মানুষও ভালোভাবে নেয়নি, কারণ এই ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। তিনি তথ্য প্রমাণ লোপাট করা, অর্থ দিয়ে পরিবারকে কেনার চেষ্টা করা, নানাভাবে অনেক তো হলো এবারে উৎসবে ফিরুনের মতো খুব হালকা চালে উপহাসের সুরে কথাবার্তা বলার মধ্য দিয়ে তিনি এই ঘটনার জন্য দায়ী। জুনিয়র ডাক্তারদের আন্দোলন যখন চরমে ছিল, সরকার যখন চাপে ছিল, তখন জুনিয়র ডাক্তাররা 27 আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানে অংশগ্রহণ না করে প্রথম ভুল করেন, দ্বিতীয় ভুল করেন মমতা ব্যানার্জি যিনি আসল দোষী তার সঙ্গে মিটিং করা। তারা অন্যভাবেও সরকারের সঙ্গে মিটিং করতেন পারেন, আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী বসে আছেন, তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসেছেন, আবার যাবেন। যখন ভারতবর্ষের সঙ্গে অন্য দেশের চুক্তি হয় সেই চুক্তিতে কিন্তু কখনো প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী সই করেন, আধিকারিক লেভেলে হয়। তাই মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, এমনকি সাংবিধানিক প্রধান মহামান্য গভর্নরের মধ্যস্থতা দাবি করা উচিত ছিল, কেন্দ্রের স্বাস্থ্য সচিবের মধ্যস্থতা দাবি করা উচিত ছিল, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান যিনি ব্যুরোক্র্যাট তার মধ্যস্থতা দাবি করা উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে তার মধ্যস্থতায় আলোচনা যে ফলপ্রসূ হতে পারে না, অশ্বডিম্ব হবে সেটা প্রমাণ হয়েছে। আর মমতা ব্যানার্জি নিজে একটি রেজিস্টার্ড মিথ্যাবাদী, যে লাইভ স্ট্রিমিং এর জন্য প্রথম মিটিং ভণ্ডুল হয় মমতা ব্যানার্জি বলে সুপ্রিম কোর্ট আছে লাইভ স্ট্রিমিং করা যাবে না, সেই মমতা ব্যানার্জি পরে লাইভ স্ট্রিমিং করেন, তখনও কিন্তু সুপ্রিম কোর্টে ফাইনাল বিচারাধীন ফাইনাল জাজমেন্ট আসেনি।
তাই জুনিয়র ডাক্তার বাবুদের আন্দোলনের একাগ্রতা শুরুটা খুব ভালো, ফিনিশিংটা অত্যন্ত খারাপ। তাই এই আন্দোলনে আমি মনে করি অপমৃত্যু ঘটেছে, ভারতীয় জনতা পার্টি ছাড়বে না। দীপাবলির পরে আমরা ইতিমধ্যে 50 লাখের বেশি স্বাক্ষর পেয়েছি, ওটা 1 কোটি পেরিয়ে যাওয়ার পরে সভাপতি কল দেবেন, রাষ্ট্রীয় নেতারা থাকবেন, কলকাতায় বড় জমায়েত হবে এবং আমরা যা স্বাক্ষর পেয়েছি মাথায় করে এমপি এমএলএরা নিয়ে রাজ্যপালের দুয়ারে পৌঁছে দেব, সাংবিধানিক প্রধানের কাছে দফা 1 দাবি 1 মমতার পদক্ষেপ।